فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وَإِنَّ لَهُ لَحَافِظُونَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুসলিম, মোদের এটাই পরিচয় পরিচয়। আমরা সবাই মুসলিম, মোদের এটাই পরিচয়। আল্লাহ মোদের নাই কোনো ভয়, গিয়েছি মোরা ভাগ হয়ে হাদিস কোরআন থেকে, গিয়েছি মোরা ভাগ হয়ে হাদিস কোরআন থেকে। আল কোরআন বলে মোদের কে এক হয়ে থাকতে, নাই কোনো ভেদাভেদ, নাই কোনো ভেদাভেদ, মোদের ধর্ম একটা ইসলাম সবার সেরা এ দুনিয়াই দুনিয়াই। বলো সবে মুসলিম, বলো সবে উচ্চ কণ্ঠে মোরা মুসলিম, এটাই মোদের পরিচয়, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। হাদিস কোরআন না মানলে মুসলিম তারা নয়, তারা মুসলিম নয়। মোরা সবাই মুসলিম, এটাই মোদের পরিচয়, আল্লাহ মোদেরিয়া এটাই মোদের পরিচয়।
মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব, টালবংলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, অত্র দুই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী, বর্তমানে যারা শিক্ষকতা করছেন তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা সনামধন্য ভালোবাসা প্রেম অভিনন্দন জ্ঞাপন করি। আজকের আয়োজিত প্রোগ্রামে অত্র দুই মাদ্রাসার মসজিদকে কেন্দ্র করে অত্র এলাকা থেকে আগত বিভিন্ন গ্রাম থেকে শিক্ষিত বুদ্ধিজীবী ছোট বড় নির্বিশেষে দিনী কাফেলা এবং দিন দরদি ভাইয়েরা আমার পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রব্বুল আলামিনের যার সমীপে হৃদয় থেকে নিংড়িয়ে যে মহিয়ান এবং গরিয়ান যার প্রশংসা শেষ করা যায় না, একবার অন্তর থেকে সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জেনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ও আল্লাহুম্মা বারেক আলাই। খুব সংক্ষিপ্ত পরিসরে, খুব সংক্ষিপ্ত দু চারটি কথা আপনাদের কাছে রাখার ইচ্ছা করছি। চাই আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা এবং শোনার পর সেটাকে আমলে বাস্তবায়ন করা, একবার অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ, সবাই পড়ি ইনশাআল্লাহ। আমার পূর্ববর্তী ভাই, আমাদেরই হরিশ্চন্দ্রপুরের ছেলে, সুসন্তান, বাটনা নিজেমে মাদ্রাসার শিক্ষক, খুবই ভালো ছাত্র এবং বর্তমান খুবই ভালো শিক্ষক, আমার পূর্বে বক্তৃতা রাখছিলেন, বাড়ি কমেদপুর। আশা করি সে ছেলের জন্য আপনারা দোয়া দিবেন, পরবর্তীতে হরিশ্চন্দ্রপুরের জন্য একটা জন্য অ্যাসেট হতে পারে, সকলে পড়ে আমিন। আজকে বক্তৃতার বিষয় কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই তথ্যগুলোকে কেন্দ্র করে কিছু একটা নতুন একটা পয়গাম আপনাদেরকে দিতে চাইছি এবং সে পয়গাম থেকে শিক্ষা অর্জন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের এলাকারই ছেলে, মাঝে মধ্যে আপনাদের কাছে এসেছি, কেউ ভাই, কেউ দাদু, কেউ নানা, কেউ মামা, অনেকে বেঁচে আছেন, অনেকে হয়তো অসুখে শয্যাশয়ী হয়ে আছেন, অনেকে হয়তো বাড়ির আনাচে কানাচে ঘুরছেন, অনেকে হয়তো জগৎ থেকে দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন, তাদের জন্য পড়ি আল্লাহ গো তাদের রুহের মাগফিরাত করো, সকলে পড়ি আমিন। আজকে আছি কালকে নেই, আজকে এখানে থাকে যখন বাড়ির পথে রওনা হব, আস্তে আস্তে দুটো মৃত্যুর খবর এই শামসি থেকে আস্তে আস্তে আমিও যেতে যেতে হয়তো আমারও মৃত্যুর খবর। প্রিয় ভাইরা আমার, বুড়ো মানুষ বলে বাজারে কেউ নেই, সবাই আমরা যুবক যুবতী, কিন্তু মৃত্যু যে আমাদের পিছনে হাতছানি দিচ্ছে যে কোনো মুহূর্তে, সে কোনো বয়স দেখে না, সে কোনো টার্ন টেবল দেখে না, আপনি কি অবস্থায় আছেন সেটাও সে মৃত্যু দেখে না। যেমনই তার সময় পৌঁছে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্তে না আগে না পিছে আমরা সেখান থেকে গিয়ে চলে যাই। আমার শ্রদ্ধেয় শিক্ষক
আমার বাবার এক যুগের কলিগ সহকর্মী, আমাদের প্রায় ৪০ বছরের টালমংর কি ইমাম, সরি বুখারীর শিক্ষক, ইনার আমার হেডমাস্টার মশাইয়ের কলিগ, তিনি কদিন হলে জগৎ থেকে মৌলানা আসগার আলী কাসেমি সাহেব চলে গেলেন। টালবংরাটা কুড়িগণ্ডা আলেমের মধ্যে আজ মনে হচ্ছে কি যে একটা নির্জন মরুভূমি প্রান্ত, ভাবিনি যে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। কিন্তু মানুষ যখন চলে যায় তখনই তার গুরুত্ব বুঝে। প্রিয় ভাইরা, আমার পবিত্র কালাম পাক আমাদের কাছে আছে, বক্তৃতার ভূমিকায় বলছি কয়েকটি কথা। আজকে আমরা জালসা শুনছি কিন্তু কোরআন পড়ি না, খুব দুঃখজনক কথা। মসজিদের জালসা এবছরের যতগুলো আমি জালসা করেছি, এই পাকড় থেকে নিয়ে আর মুর্শিদাবাদ নদিয়া বীরভূম থেকে নিয়ে, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু কাস্টে কাস্টে যেই ভাবি হোক প্রত্যেককে আমি বাঁশ দিয়ে কথা বলেছি যে আজকে আমরা কোন পর্যায়ে। একটা মুসলিম ঘরের ছেলে একটা কোরআন পড়তে জানি না, একটা কোরআনের আয়াতও বুঝি না, আবার জালসা যখন করি তখন বেশ তার পিছনে সবাই ছুটে চলি। তো জালসা করেই যদি আমি পরিত্রাণ পেয়ে যাই তাহলে প্রয়োজন নেই কোনো মসজিদ করার, কোনো মাদ্রাসা করার, কিছুই করার। কোরআনে মাজিদে ২৫টা নবীর জিকির আছে, কটা নবীর কটা? মুলবি সাহেবরা খুতবাতে দাঁড়িয়ে বলে থাকে ১,২৪,০০০ পয়গাম্বর। হাদিসটা কতখানি কি আছে, অগণিত কি নবী পৃথিবীতে এসেছেন। এটাও মনে করেন যে মিলানগড়েও কোনো নবী এক যুগে এসেছে এটা মেনে নিতে হবে, কারণ আদম যদি শ্রীলঙ্কার মাটিতে এসে থাকে তো ইব্রাহিম নবী হেব্রনে এসেছিলেন, একটা জায়গা একটা শহর। মুসা এসেছিলেন মিশরে, হযরত লূত আলাইহিসসালাতু সালাম এসেছিলেন সেই সুদ্দুম এলাকা একটা বিরাট শহর। হযরত শুয়াইব এসেছিলেন কি মাদায়েনের মাটিতে, হযরত ঈসা এসেছিলেন বেথলেমে, এবং হযরত সুলাইমান এসেছিলেন জেরুজালেমে। এইভাবে করে করে প্রত্যেকটা নবী এক একটা এলাকা থেকে পৃথিবীতে এসেছে। তবে সমসাময়িক একই সময় দু চারজন নবী কিন্তু থেকেছেন, যেমন সমসাময়িক নবী হযরত লূত এবং ইব্রাহিম একই সময়ে ছিলেন, হযরত সুলাইমান এবং ইউসুফ একই সময়ে ছিলেন, হযরত শুয়াইব এবং মুসা একই সময়ে ছিলেন, কিন্তু এলাকা ভাগ ছিল। কিন্তু আমাদের জনাবে মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছিলেন একাই, তার আগে পিছে তার সঙ্গে কোনো নবী ছিল না। তাকে এই পুস্তকখানা দিয়ে পাঠানো হয়েছিল এর প্রচার করার জন্য। এই পুস্তকের প্রচারের জন্য আজকে মিলামগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা, যিনি যেই যুগে হাজি সাজ্জাদ আলী সাহেব নাকি জানি না, ইতিহাস যদি জানার তৌফিক আল্লাহ দেয় তাহলে জানব, তিনি ইট দিয়ে গেছিলেন এলাকার কমের ভালোবাসার জন্য, তাদেরকে শিক্ষা অর্জন করার জন্য, তাই না? তিনি যে নিয়তে দিয়ে গেছেন তার নেকি তিনি কিয়ামত পর্যন্ত কি পেতে থাকবেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু আমাদেরকে কি করতে হবে, এটাকে আবাদ করতে হবে, বাস্তবায়ন ঘটাতে হবে, এবং সেখান থেকে একটা প্রদীপের মাধ্যমে আলোর মাধ্যমে এলাকাটাকে আলোকিত করতে হবে। যা হোক, আল্লাহ রসুল কি যেটা পুস্তক নিয়ে আসলেন সেটা হচ্ছে এই পুস্তক, যেটা আমি আয়াত পাঠ করেছি, ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর আগে যতগুলো নবী এসেছেন কোনো নবীর বায়োডাটা কাহরি কিন্তু মনে নেই,
এতগুলো বছর আদম যে 1000 বছর বেঁচেছেন, হযরতে নু যে 950 বছর পর্যন্ত কি বেঁচেছেন, আরো নবী 100 বছর করে বেঁচেছে, 80, 150, 200 বছর করে বেঁচেছে, কাউরি জীবনের বায়োডাটা আংশিক, তাদের জীবনের সম্পূর্ণ জিনিস কিন্তু পাওয়া যায় না। কোরআনও ধরেনি, কোরআন যেখানে বলেনি, হাদিস যেখানে বলেনি, কোনো খতিব কোনো বক্তা এখানে করে দাঁড়িয়ে যদি বলে তাহলে সেটা ভুল হবে বেশি বেশি করে, কারণ মা আতাকুম রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যতটুকু কোরআন বলেছে তোমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছে অতটুকু তুমি বলো এবং অতটুকু তুমি শোনো। প্রিয় ভাইরা আমার, আজকে যদি ইঞ্জিল দেখি আসল ইঞ্জিল খুঁজে পাবেন না, খোদাবক্স লাইব্রেরিতে পাবেন না, এসেটিক সোসাইটি লাইব্রেরিতে পাবেন না, কেমব্রিজ অক্সফোর্ডে কি আপনি কি পাবেন না। আপনি যদি তাওরাত দেখেন সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গেছে, আসল জিনিস কিছুই নেই তার, কিন্তু কোরআন এখনো পর্যন্ত আছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা যেদিন বিলুপ্ত হয়ে যাবে, ভালো করে শুনবেন, যেদিন সুরে ফাতেহা থেকে নিয়ে সুরে নাস পর্যন্ত 114টা সুরার সম্পূর্ণ অলরেডি আপনা আপনি মিটে যাবে, তখন বলছে হাদিসে কি ফান্তাজরি সা, তুমি কিয়ামতের অপেক্ষা করো না। আজকে যদি মুসলমান ঘরের বাচ্চারা মক্তবকে উঠিয়ে দিয়ে, মাদ্রাসার শিক্ষাকে উঠিয়ে দিয়ে, কোরআনের শিক্ষা থেকে যদি দূরীভূত থাকে, বিড়ি হুক্ষ মদে যদি এখানে করে কি মদ কাটায়, আমার ছেলে আজকে একটা কোরআন পড়তে জানে না, আমিও নিজে জানে না, তাহলে সে ও দাবি করে কি করে যে কোরআনের শিক্ষা আমি পৃথিবীতে বাস্তবায়ন করব। প্রতিটি মানুষের কাছে কিন্তু হিসাব নিয়ে নেবে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো খুব ব্যথা বেদনে নিয়ে বলছি, আমরা কোন পথে, পৃথিবী কোন পথে চলছে আর আমরা কি কোন পথে চলছি, কারণ এই কোরআন মাজিদটা কেন হয়েছে, এটা হয়েছে কি ডিউরিং দ্য কি প্রোফেসি, ইট হ্যাজ বিন কি রিটেন, এটা কিন্তু তখনই লেখা হয়েছিল যখন এটা গারে হেরা অবতীর্ণ হয়। বাট কিন্তু ইঞ্জিল, তাওরাত, জুবুর যতগুলো পুস্তক আকাশে থেকে এসেছে, এই সমস্ত পুস্তকগুলো ইট হ্যাজ বিন কি রিটেন, এটা লেখানো হয়েছিল আফটার 700 ইয়ার্স, এটা 700 বছর পরে লেখা হয়েছে। কত তাহলে 700 বছর পরে যদি লেখা হয়, সেটা আবার ইংলিশে ট্রান্সলেট করে, তাহলে ইংরেজি ট্রান্সলেট করতে গিয়ে আসল তথ্যটা কি তারা কিন্তু ভুলে গেছে। প্রিয় ভাইরা আমার, আজকে একটা কথা মনে পড়লো, আমি বলেছি কিছু বিশেষ তথ্যমূলক তাত্ত্বিক আলোচনা করতে, এই কোরআনে মাজিদের প্রথম অনুবাদ বাংলাতে কে করেছিল, কে? গিরিশচন্দ্র সেন। সবাই জানে নাকি, সবাই বলেন গিরিশচন্দ্র সেন, কিন্তু আসল তথ্যটা আমরা কেউ জানি না। একটা হিন্দুর বাচ্চা, গোড়া হিন্দুর বাচ্চা আজকে এর ট্রান্সলেট করেছে, বঙ্গানুবাদ করেছে বাংলায়, এটা আডাহা ভুল না রে তাকবীর। কেন ভুল, আপনাকে তাত্ত্বিক আলোচনা করছে আজকে, এই জিনিসটার খণ্ডনটা আপনারা দেখে নিতে পারেন, মিডিয়া এবং ইন্টারনেট জগতের কতগুলো জায়গা আপনাকে বলে দিচ্ছি, আমি যদি ভুল বলি, দৈনিক সংগ্রাম 2018 সালের 6 জুলাই, তাছাড়া দৈনিক ঢাকা পোস্ট 7 সেপ্টেম্বর 2018, মাসিক মদিনা বলে একটা পত্রিকা বের হয় যেটা 2004 সালের, সেটা প্রশ্ন উত্তর পর্ব, এইভাবে করে করে অনেকগুলো তার রেফারেন্স আছে। কোরআন মাজিদের প্রথম কি অনুবাদ করেছিলেন সেটা গিরিশচন্দ্র সেন নয়, কারণ প্রথম অনুবাদ করেছিলেন এই ছেলে, এই ভাইরা তুমি বসে যাও, প্রথম যিনি অনুবাদ করেছিলেন তিনি হলেন মাওলানা আমিরুদ্দিন সাহেব ভুসনিয়া, 1808 সালে এই প্রথম তার কি জন্ম, আর এই অনুবাদটাকে পূর্ণাঙ্গ দিয়েছিলেন মাওলানা কি আমিরুদ্দিন নাইমুদ্দিন সাহেব, যিনি 1836 সালে তিনি পূর্ণাঙ্গ কি অনুবাদ করেছিলেন, নারে তাকবীর।
তাহলে গ্রীশচন্দ্রের নামটা কি করে হয়? ওদিকে 1808, ভালো করে আমার সঙ্গে হিসাব করে চলবেন। আর 1836 সালে, 1808 সালে প্রথম এর অনুবাদ শুরু করলো আরবি থেকে বাংলা, সেটা হচ্ছে মাওলানা আমিরুদ্দিন সাহেব। আর মাওলানা কি নাইমুদ্দিন সাহেব সেটাকে পূর্ণাঙ্গতা দান করলেন 1836 সালে। গ্রীশচন্দ্রের জন্ম হচ্ছে 1835, মৃত্যু হচ্ছে 1910। হিসাবটা কষে নিন। তাহলে গ্রীশচন্দ্র কি করেছিল এই কোরআন মাজিদের? গ্রীশচন্দ্র করেছিল কি প্রথম থেকে? এ ছিল হিন্দু, গোড়া হিন্দু ঘরের, আরএসএস ঘরের কি ছেলে। কিন্তু সেই যুগে ইছান জানতো, সবচাইতে ভালো জানতো কি ফার্সির পণ্ডিত ছিল। এ হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রহ্মধর্ম একটা নতুন ধর্ম গ্রহণ করেছিলেন, আর গ্রহণ করার পরে ব্রহ্মধর্মকে প্রচার করেছিলেন কোরআনের, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে। ব্রহ্মধর্মকে প্রচার করার জন্য করলো কি, কিছু ফার্সিতে বই লিখলো। আর মাওলানা আমিরুদ্দিন আর মাওলানা নাইমুদ্দিনের লিখিত ট্রান্সলেট, বাংলায় ট্রান্সলেট করা কোরআনকে তিনি প্রকাশ করলেন। হি ওয়াজ নট ট্রান্সলেটর বাট পাবলিশার, তিনি একজন কি প্রকাশক ছিলেন। ওটাকে প্রকাশ করলেন, প্রকাশ করে কি বিক্রি করতে শুরু করলো প্রচুর লোক। বাংলার অখণ্ড বাংলা, বাংলা বলতে বাংলাদেশ এবং পশ্চিম বাংলা এবং আসাম, ত্রিপুরা, সমস্ত লোকেরা, মায়ানমার সমস্ত লোকেরা প্রচুর কি কিনতে শুরু করলো। নামটা পড়ে গেল, নামটা পড়ে গেল দুজনের চাপা, নামটা উঠে গেল কি গ্রীশচন্দ্রের। মানুষ বুঝে না ভাইরা আমার, এই টাকা বিক্রি করে যে টাকা তিনি পেয়েছিলেন, সেই টাকা সম্পূর্ণ তিনি কি ব্রহ্ম সমাজের ভিতরে তিনি সেটাকে প্রয়োগ করেছিলেন, সহযোগিতা করেছিল। এই ভারতবর্ষের কি যারা হিন্দু, সহযোগিতা করেছিল ব্রিটিশ বাহিনী যে তুমি এটা কাজ করো, নামটা তার পড়ে থেকে গেছে। তাহলে আসল ট্রান্সলেটর হলেন মাওলানা কি নাইমুদ্দিন সাহেব, পূর্ণাঙ্গ ট্রান্সলেটর, আংশিক ট্রান্সলেট করেছিলেন মাওলানা আমিরুদ্দিন বুসুনিয়া। তাদের জন্য একটা নারা হোক, নারে তাকবীর। তাহলে কোরআন মাজিদের ট্রান্সলেটর কোনো হিন্দুর বাচ্চা, কোনো আরএসএস এর বাচ্চা করেনি, এটা প্রকাশ আজকে পেয়ে গেল, এটা পরিষ্কার কথা। আর বলবেন না গ্রীশচন্দ্র সেন। তাহলে কোরআন বলেছে ইন্না নাহানো নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, কোরআনকে যদি সত্যিকারই পড়তাম, কোরআনের যদি একটা অক্ষর পড়তাম, মান করা হার ফাল মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, কোরআনকে পড়তে শিখলাম না, কোরআনের একটা অক্ষর পড়তে শিখলাম না, কোরআনের অনুবাদ কে করেছে তাকেও জানলাম না। গ্রীশচন্দ্র বলে চালিয়ে দিলাম, 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, এমনকি কবর পর্যন্ত পৌঁছে গেলাম, কোরআনের কে ট্রান্সলেট করেছে, কে পাবলিশ করেছে এটাও জানলাম না, কোরআন সম্পর্কে একটা ব্যাখ্যাও শুনলাম না। ওরে তুমি যদি কোরআনের ছাত্র হয়ে থাকো, কোরআনের যদি প্রকাশ্য তুমি ছাত্রী হয়ে থাকো, তাহলে তুমি একটা অক্ষর পড়ে দেখো, দুটো শব্দ তুমি পড়ে দেখো, তোমার জীবনের কায়া পাল্টে যাবে, তোমার জীবনকে নতুনভাবে তৈরি হবে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, কোরআনের শব্দগুলো যখন পড়বে, কোরআনের অক্ষরে যখন তুমি পড়ে যাবে, তুমি যখন পড়ছো আলিফ লাম মিম, আবার পড়ছো কাফ হা ইয়া আইন সাদ, আবার পড়ছো সিয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, শুধু তাই নয় সাদ পড়ছো, প্রত্যেকটা অক্ষর যখন পড়তে যাচ্ছ, প্রত্যেকটা শব্দ বাক্যগুলো যখন আমরা পড়তে যাই, তখন কোরআনের মধ্যে যখন কোনো ছাত্র ছাত্রী ডুবে যায়, তখন তার পৃথিবী বলে কোনো স্মরণ থাকে না, স্ত্রী জামা কাপড় বলে কোনো স্মরণ থাকে না, থাকে না নিজের আওলাদ বলে কোনো স্মরণ থাকে না। ওরে যুবক যুবতী তুমি কোন পথে চলে গেছো? আজকে যদি গ্রীশচন্দ্রের মতো যদি তুমি কাজটা করতে, তবু হয়তো তুমি মুসলমানের বাচ্চা হতে, আহলে হাদিসের একজন কি বাচ্চা হতে। কিন্তু তুমি আজকে কোথায় পৌঁছে গেছো, তুমি আজকে কোথায় চলে গেছো, তুমি নিজের জীবন সম্পর্কে এতটুকু সমীক্ষা করতে শিখোনি, তুমি তোমার জীবন বেকার করে দিয়েছো। আজকে বেকার জীবনকে নিয়ে তুমি যদি কবরে চলে যাও, কবরে তোমার কোনো সময় পরিত্রাণ নেই, কবরে তোমাকে কেউ বাঁচাবে না, সেখানে তোমার কেউ হিসাব, তোমার বাবা মা দেবে না, তোমার পৃথিবীর লোকেরা দেবে না, তোমাকে হিসাব
কষায় কড়াই গন্ডাই সেখানে আদায় করে নিয়ে তোমাকে সেখানে পার হতে হবে রে, নিজের জীবনকে নিজেই তৈরি করে নিতে হবে। অতএব যুবক তুমি তৈরি হয়ে গেলে, তোমার 30 বছর চলে গেল, তোমার 40 বছর চলে গেল, এখনো পর্যন্ত তোমার কোনো পরিবর্তন হলো না। এবারে তুমি আত্মসমীক্ষা করে নাও, আমার জীবন যেন কোথায় চলে যায়। একবার ভাবি কোথায় যেন, এ কোরআন প্রত্যেকটা মানুষের ব্রেনে দেয়নি, হার্টে দিয়েছে। কোথায়? হার্টটা ডান দিকে আছে না বাম দিকে? বাম দিকে না, নিজে বুঝতে পারছি কি যে এখানেই করে আছে এই হার্ট। আজকে কোরআনে মাজিদ ব্রেনে নেই কোনো মানুষের। আল্লাহ তাআলা যে কোরআনে মাজিদ নাজেল করেছিলেন সেটা নবীর ব্রেনে দায়নি, হার্টে দিয়েছে। কোরআন বলছে নাযালাহু ফি কলবিকা বিইযনিল্লাহ, কোরআনে মাজিদ নাজেল করা হয়েছে তোমার হার্টে, তোমার হৃদয়ে। মানুষের বর্তমান মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটা মানুষের মাথাতে 2300 কোটি সেল আছে। তার মানে যদি 2300 কোটি সেল থাকে মগজটায়, তাহলে একটা রিক্সা চালকের আছে, একটা ভ্যান চালকের আছে, একটা গ্যারেজে কাজ করে তারও আছে, যতগুলো লোক যুবক যুবতী জালসা শুনছে প্রত্যেকের মাথাতে 2300 কোটি সেল আছে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। কালকে ব্রেনটাকে খুলে দেখবেন, কোনো গ্যারেজে নিয়ে যাবেন কোনো ডক্টরের কাছে, যে তার কাছে সত্যি 2300 কোটি সেল আছে কিনা ওবায়দুল্লাহ ফালাই বলছে। এক, আর এখানে করে রয়েছে যে হার্টটা আমাদেরকে দিয়েছে মেডিকেল সায়েন্স বলছে, এখানে প্রায় 40,000 সেল দিয়ে গঠিত এই যে হার্টটা। কিন্তু কোরআন নাজেল হয়েছে ব্রেনে নয়। বলে অনেকে এই ছেলেটা খুব ব্রিলিয়ান্ট, কিন্তু ব্রেনে কি সমস্ত কথাগুলো থাকে? একটা মানুষের ব্রেনে যদি কথাগুলো থাকে তাহলে সি ওয়ার হি উড বি ম্যাড, সে পাগল হবে, অল্প দিনের মধ্যে পাগল হয়ে যাবে। সমস্ত কিছু থাকে কোথায়? হার্টে। সাপোজ দ্যাট আপনাকে একটা যুক্তি দিয়ে বুঝাই, এটা কি করে বুঝলো? আগে বুঝতে পারেনি। বর্তমান যুগে যখন থেকে হার্ট সার্জারি শুরু হলো, হার্ট অপারেশন শুরু হলো, হার্টকে যখন কাটাকাটি শুরু হলো, তখন বর্তমান মেডিকেল সায়েন্সেরা এটা প্রমাণ করেছে যে সমস্ত জিনিস জমা হয় কোথায়? হার্টে, অন্তঃকরণে, সেটা কিন্তু ব্রেনে নয়। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন বলে দিচ্ছে নাযালাহু ফি কলবিকা বিইযনিল্লাহ, আল্লাহ রাসূলকে বলছেন সমস্ত কিছু যা কিছু হটিভার যত কিছু কি নাজেল হয়েছে, যত কিছু অবতীর্ণ হয়েছে, সেটা তোমার ব্রেনে দেওয়া হয়নি, সেটা তোমার কোথায় দেওয়া হয়েছে? হৃদয়ে, অন্তরে। আরও আপনাকে নিয়ে চলে যাচ্ছি সুরে হাজে, আয়াতটা বলছে আফলাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহু ফাতাকুনা কুলুবুই ইয়াফকাহুনা বিহা, তোমরা কি পৃথিবীতে ঘুরে ঘুরে দেখনি? ঘুরে ঘুরে দেখো না, যত তুমি পৃথিবীতে সফর করবে তত তুমি শিখবে। তোমার কুলুবুন শব্দ ব্যবহার হয়েছে, ওখানে করে কোনো মেহজ আর জেহেনের শব্দ ব্যবহার হয়নি, এটা কোরআনের শব্দ। যে শব্দটা বলছে যে তোমার হৃদয় সেটাকে শিখবে। আজকে তুমি তাজমহল দেখতে গেছো, আজকে তুমি দার্জিলিং দেখতে গেছো, আজকে তুমি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে গেছো, সেখান থেকে শহীদ মিনার দেখতে গেছো, সমস্ত কিছু তোমার শিখছে সে হৃদয়। হৃদয় সেটা প্রিজার্ভ করে রাখছে। প্রিয় ভাইরা আমার, আজকে এই হার্ট সার্জারিতে ধরা পড়েছে কি, কিছুদিন আগে ব্রিটেন, আমেরিকা আর ফ্রান্সের মতো যে উন্নত মানের কি রাষ্ট্রগুলোতে যখন এটা ওপেন হার্ট সার্জারি হলো, যখন অপারেশন হলো, একটা লোক চলতে চলতে পুকুরের ধারে চলতে চলতে হঠাৎ ডুবে গেল। ডুবে যাওয়ার পরে লোকটির কি মৃত্যু ঘটে? মৃত্যু ঘটার পর তার তখনও পর্যন্ত হাড়টা কিন্তু প্রায় ঠিক ছিল, নিয়ে যাওয়া হলো, হসপিটালাইজ করা হলো, হাড়টাকে বের করে নেওয়া হলো, ওই হাড়টাকে দিয়ে দেওয়া হলো কোনো ভালো মানুষের হৃদয়ে। আজকে বর্তমান যদি হাড়টাকে অপারেশন করার পরে অনেক সময় দেওয়া হয় সেটাকে প্লাস্টিক সার্জারি করে দেওয়া হয়,
একটা প্লাস্টিকের হাটের কি জাম থাকে ভাই? আল্লাহর দেওয়া হাড়, মানুষের রক্ত মাংসের হাড়, আর প্লাস্টিকের হাড় যদি দিয়ে দেওয়া হয়, প্লাস্টিকের যেমন কোনো জান নাই, কিছু নেই, ওইরকম চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবে না। প্রিয় ভাইরা আমার, ওই যে হাট, ওই হাটটাকে দিয়ে দেওয়া হলো কোনো মানুষের, এবারে কিছুদিন পরে ওই লোকটাও কিন্তু সেরকম পুকুরে গিয়ে ঝাঁপ দিয়ে কিন্তু মারা গেল। কারণ কি? কারণ হচ্ছে তার হাটটাই ছিল কি খারাপ, সে টেনশনে ভুগত, সে টেনশনে ভুগত এবং বিভিন্ন রকম ডিপ্রেশনে ভুগত, বিভিন্ন রকমের অন্যায় অবিচারে কি ভুগত। যার যেরকম হাট হবে, ওই হাটটাকে যদি অন্য কোনো মানুষের দেহে ট্রান্সফার করা হয়, সে ওইরকমই কথা বলবে, ওইরকমই আচরণ করবে। আহা, আজকে বর্তমান যুগে, বিজ্ঞানের যুগে এটা প্রমাণ হয়ে গেল। মানুষের দেহে ফুসফুসটাও আছে, হাটের পাশাপাশি ফুসটা ফুসফুস আছে, ফুসফুসটাকে যদি সরিয়ে নেওয়া হয়, আমরা বুঝি যে হাট শুধু মিনিটে সেকেন্ডে শুধু পাম্প করছে, শুধু রক্ত পাম্প করছে, আর কাজ শুধু শ্বাস প্রশ্বাসের কাজ না, এটা কাজ নয়, এর অনেকগুলো কাজ আছে যেটা আমরা বুঝি না। ফুসফুসকে যদি টেনে নেওয়া যায়, আপনি কথা বলতে পারবেন না, শেষ, আপনি একেবারে নিস্তেজ হয়ে যাবেন। আপনি শ্বাস প্রশ্বাসের যে শুধু কাজ করবে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে আপনাকে সঠিকভাবে পৃথিবীতে পরিচালনা করার, সঠিকভাবে জ্ঞান দান করা, বুদ্ধিজীব করা, সেটা ফুসফুসের কাজ। ফুসফুসটাকে টেনে নিলে আপনি কিন্তু একেবারে নির্জীব হয়ে যাবেন। ওরে আমার ভাইরা, আমার জেনে রাখুন, কোরআন যদি আল্লাহ তাআলা বললেন, নাযযালাহু ফি কালবিকা বিইযনিল্লাহ, আল্লাহ রাসূলকে বলে দেওয়া হলো, ওরে আমার প্রিয়ত হাবিব যে নামে মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কোরআনে মাজিদ তোমার ব্রেনে আমি আজকে দিনই 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 ওই কোরআন আমি তোমার হৃদয়ে দিয়ে দিয়েছি, ফি কালবিকা বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে, কিন্তু কোনো শয়তান, কোনো কন্ডাম, কোনো বেঈমানের আদেশে নয়, আল্লাহর আদেশে। হযরতে জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালামের মারফতে নবীর হৃদয় এটাকে গুছিয়ে দেওয়া হয়েছে। আহা হা, কি বলছে? ওরে আমার ভাইরা, কি জেনে রাখুন, এ হৃদয়ে যখন মানুষের হৃদয়ে কোরআন চলে আসে, কোরআন যখন পড়তে থাকে, কোরআন পড়তে পড়তে হৃদয়ে যখন পরিবর্তন হয়ে যায়, হৃদয়ে যখন প্রেজার হয়ে যায়, এখানে করে যখন কি জমা হয়ে যায়, মানুষের হৃদয়ে যখন পরিবর্তন হয়ে যায়, তখন সে একজন কি প্রকৃত মানুষ। হাদিস বলছে, ইদা ফসাদাত ফসাদাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া কল্প। ওরে আমার যুবক যুবতী, জেনে নাও জেনে নাও, মানুষের হৃদয় যদি সঠিক হয়ে যায়, হৃদয় যদি সঠিকভাবে কাজ করে, তাহলে ভাববো যে এটা সঠিক মুসলমান, সঠিক ইসলামের ছাত্র, সঠিক কোরআনের ছাত্র। আর যদি হৃদয় পরিবর্তন হয়ে যায়, সেটা যদি প্লাস্টিক সার্জারির হয়ে যায়, সেটা যদি প্লাস্টিকের দিয়ে দেওয়া হয়, প্লাস্টিকের যেমন কোনো জান নাই, যেমন সে কথা বলতে পারে না, জড় সড় হয়ে যায়, ওরে মানুষ তুমি জেনে রাখো, কোরআন মানুষ যখন পড়তে পড়তে তার হৃদয় যখন সতেজ হয়ে যায়, তখন তার হৃদয় কি প্লাস্টিক সার্জারি থাকে না, সে একজন প্রকৃত মানুষ হয়ে যায়। ওরে আমার ভাইরা, আমার জেনে রাখো, আজকে যদি কোরআনের আমি প্রকৃত ছাত্র হতাম, নাবি যেমন ছাত্র ছিলেন, তাহলে আমার হৃদয় সতেজ হতো, ব্রেন সতেজ হতো, মুড সতেজ হতো, আমি কোরআনকে ভালো করে বুঝতাম, নাবির আদর্শকে ভালো করে বুঝতাম, এবং পৃথিবীতে নতুন সমাজে একটা নতুন আমি ফলগু ধরা কায়েম করতাম, নতুন একটা জিনিস নিয়ে আসতাম, নতুন সংবাদ নিয়ে আসতাম, কিন্তু আমি নিজেও বুঝি না, অপরকে বোঝাবারও চেষ্টা করি না, এই জন্য আমাদের অবস্থা এই অবস্থায় পৌঁছে যায়। আহা, চটচট করে আরো দু চারটি কথা, মাত্র দুটি কথা, বক্তৃতা একবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি বলেছি কি যে কিছু কয়েকটি নতুন তাত্ত্বিক আলোচনা, একটা গিরিশচন্দ্রের কথা বললাম, আর জীবনে বলবেন না যে কোরআনের প্রথম ট্রান্সলেটর সেটা হচ্ছে কি গিরিশ, এই কথাটা ভুলে যাবেন, সেটা বলবেন মাওলানা আমিরুদ্দিন সাহেব, কি বলবেন? মাওলানা আমিরুদ্দিন সাহেব অথবা মাওলানা নাইমুদ্দিন সাহেব, এনারা দুজন কাজ করেছেন। এবারে আসি, আমাদেরকে কোন কোন জায়গায় ভুল তথ্যের মধ্যে ফেলে রেখেছে। আজকে টুপি পাগড়ি পাঞ্জাবি দেখলেই বাস ট্রেনে বিভিন্ন জায়গাতে আর সফর করা যায় না। মুলবি সাহেব যদি সফর করে দাড়ি টিকে
ঘুচাবার চেষ্টা করে, মাথায় টুপিটাও কিন্তু নামিয়ে নিই। ঠিক বলছে না বেটে, কথাই বলছে না? তো একজন মুসলিমের আইডেন্টিফিকেশন যে তুমি টুপি মাথায় দিবে খালি মসজিদে, বাজারে দিবে না। টুপি মাথায় দিবে শুধু মসজিদে, তুমি হরিশ্চন্দ্রপুরের বাজারে দেবে না। টুপি মাথায় দিবে তুমি শুধু ঈদগাহ, দুই ঈদ পড়ার জন্য, আর যেদিন বিয়ে শাদী করতে যাবে সেদিন একটা বড় টুপি দিয়ে, ওই একজন বড় একজন সুফি সাফা, না হলে হয়তো ওকে বেটিও দিবে না। এখন কিন্তু সে প্রথা নেই। ওই টুপিটাও যদি দিত তা রাখো তো ওই টুপিটা পাওয়া যায় না কিন্তু। ঠিক বলছি না বেটি? এখন হরেক রকম বিভিন্ন রকমের জিনিস। তাহলে মসজিদে আমি যখন যাচ্ছি তখন টুপি, বাসে গেলে তোমার ভয় যে আমাকে টুপি মাথায় দিলে কি বলবে, আমি অফিসে গেলে টুপি মাথায় দিলে কি বলবে, আজকে যদি আমি পার্লামেন্টে যাই টুপি মাথায় দিলে কি বলবে। তাহলে হোয়াটস ইউর আইডেন্টিফিকেশন অ্যাজ এ মুসলিম, তাহলে তোমার মুসলিম হিসেবে তোমার পরিচয়টা কী? টুপি মাথায় দেওয়া কোনো আলেম বলতে পারবে যে টুপি মাথায় দেওয়া ফরজ? মসজিদে কেউ বলতে পারবে যে মসজিদে যদি টুপি মাথায় না দিই? কোনো কোনো মুসাল্লিকে দেখি এমনি টুপি মাথায় দেয় না, ও যখন ওখানে করে গেল মসজিদে তখন পকেটে রাখা আছে, খুলে মাথায় দিয়ে দিল, আবার সেটা প্লাস্টিকের টুপি, কত কাঁচ পোটা কাউরি লেগে আছে। আহা, টুপি যারা সমাজে পড়বে, মশলা ভালো করে শুনে রাখুন, আমি ফতেপুরে মশলাটা বলেছিলাম, টুপি যারা সমাজে পড়বে তারাই মসজিদে গিয়ে টুপি দিবে, এটাই সঠিক। আর ও যদি সমাজে না দেয় ওখানে করে টুপি দেবে না, তাতে কোনো অসুবিধা নেই, তবে টুপিটা দাও ভালো, এটা আমি খারাপ বলছি না। কিন্তু টুপি নিয়ে যদি কোনো কেউ কথা বলে, আমি একজন মুসলিম, কেন আমরা বিভিন্ন সাউথ ইন্ডিয়া সফর করে দেখেছি, যোধপুর সফর করে দেখেছি, ওই জায়গাটা যে জায়গাটাতে সালমান খান একটা হরিণ শিকার করে এক বছর জেল খাটার, মাউন্ট আবু, সেখানকার মুসলিম সবজিওয়ালা, মাথায় একটা টুপি আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে, দিস ইজ দ্য আইডেন্টিফিকেশান অফ সবজি ফরোশ। আমি একজন মুসলিম, একজন অফিসার, বাস চালককে দেখেছি, ড্রাইভার মাথায় টুপি, কি সুন্দর কি দাড়ি, তাহলে এটাই তো তোমার পরিচয়। তুমি তো সেখানে করে ছুপাচ্ছ কাপুরুষতা, নারে তাকবীর। পরিচয় দিতে গেলে সব জায়গায় কি দিতে হবে, আজকে তো সেই জায়গাটাকে তো উঠে এসেছে প্রিয় ভাইরা আমার, সব জায়গাটাকে হারিয়ে ফেলেছে। আজ নিজের ইতিহাসে মুসলিম বুঝে না, বুঝবে না তো? তুমি আরবি পড়বে না, কোরআন পড়বে না, তোমার কোরআনকে যদি কেউ উঠিয়ে দেয়, যেমন অসীম রিজভি কনভার্টেড টু হিন্দুইজম, এত বড় লোক মুসলমান থেকে হিন্দু হয়ে গেল, এরকম কত লোক মিলানগড়ে কালকে তৈরি হয়ে যাবে দু চারটা, আজকে যদি তাদের উপরে কোরআনের অর্গানাইজ যদি আপনি কি না চালান, কোরআন যদি পড়তে না জানেন, আমি আপনাকে মুফতি হতে বলছি না, শুধু অনলি ফর অ্যাবল টু রিড অর রাইট, শুধু পড়তে হবে, কিছুটা পড়তে হবে, এটা পড়া ফরজ, ইট ইজ ম্যান্ডেটরি অ্যান্ড কি রেসপন্সিবিলিটি ফর এভরি কি হোমান বিং, এটা অবশ্যই কি দরকার রয়েছে, না হলে এটা অসুবিধা, এটা আপনাকে হিসাব দিতেই হবে। এত বড়গুলো মাদ্রাসা খুলে রেখেছে, আজকে সিনিয়র মাদ্রাসা ফাজেল পর্যন্ত পড়তে পড়ে, কয়জন ছেলে মেয়ে আজকে কোরআন পড়তে পড়ে? ঠিক বলেন, এলাকার সমস্ত ছেলে মেয়ে আছে, হাই মাদ্রাসার এখানে করে এসএস পর্যন্ত আরবিক হয়, কটা ছেলে মেয়ে পার্সেন্টেজে জুটবে না? তাহলে এই মাদ্রাসাগুলো কী জন্য খুলে রেখেছে আমার পূর্বপুরুষেরা? নিজামে মাদ্রাসার কী জন্য দরকার আছে? নিজামের মুলবিটি শুধু পড়াবে, টিফিন খাবে, আর ওইটিকে মক্তবের মুলবিটিকে পড়াবে, তাদেরই শুধু দায়িত্ব, আর আমাদের কি সে দায়িত্বটা নেই? আপনি কোনো দিন ছেলেমেয়ের খোঁজ খবর নিয়েছেন? কোনো শিক্ষককে বলেছেন আমার ছেলেটা কেন আরবি পড়ে না, কেন পড়তে পারে না ইংরেজি, কেন পড়তে পারে না কি বাংলা? তাহলে আমি কি পড়াচ্ছি? তুমি অ্যাজ এ গার্জেন তোমারও তো রেসপন্সিবিলিটি আছে, না শুধু শিক্ষকটা করবে? আমার কথাতে বোধ হয় কথাগুলো বুঝতে পারছেন না, বোধ হয় না বুঝাতে পারছি না, চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করুন, আমি হতে বুঝতে নাও পারতে পারি প্রিয় ভাইরা আমার। এইভাবে করতে করতে আমরা আজকে কোন জায়গাতে পৌঁছে গেছি, নিজের ইতিহাস জানছি না, আজকে মুসলিমের ইতিহাস সমস্ত আরবিক সাহিত্যে, আজকে আরবি পড়তে জানি না, আজকে সমস্ত ইতিহাস ইংরেজি, ইংরেজির একটা ভালো ছেলেও নেই, সমস্ত আজকে ছেলেরা মাদ্রাসা হবে, একটা মাদ্রাসা হবে মুসলিমদের জাতীয় কি শিক্ষা প্রতিষ্ঠান, নারে তাকবীর। আজকে ছেলেপিলেকে আপনি মাদ্রাসায় পড়ান, আমি যখন ওসমানিয়েতে পড়াই প্রথম অ্যাপয়েন্টমেন্ট
ওসমানিয়ার সমস্ত আশেপাশের যত মুসলিম ভালো ভালো গার্জেন পার্সে এতগুলো স্কুল গোর কলেজ জিকে তারা কোনোদিনই হাই স্কুলে পড়ায়নি। কোথায় সে রসিলাদাহ থেকে জলঙ্গা থেকে মুসলিম আমার মেয়েটা ওসমানে থেকে মাধ্যমিক পাস করবে, এটাই আমার কি গলরি নারে তাকবীর। আমার ছেলে একটু ভালো পড়তে জানলে দিয়ে দিলাম একাডেমিতে, দিয়ে দিলাম মিশনে, দিয়ে দিলাম হরদনগর ভালো হাই স্কুলে। আর পড়লেই বাচ্চাটা পড়লে একটু জ্ঞান হলেই হি আর সি উড বি এ ডক্টর আর ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে ওর কথা। কিছুদিন পরে ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে কিছুই জানে না, মা বাপ খুব ভাতও দেয় না, বুঝাতে পারি না। আপনার ছেলে যদি একটা ভালো হাফেজ হয় তাহলে একটা ডক্টর একটা ইঞ্জিনিয়ার থেকে ভালো না খারাপ? পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা হাই র্যাঙ্কের ডিগ্রি একটা আলেম যেই মুলবিটাকে মক্তবে আপনি রেখেছেন এখানে করে আছে, এর চাইতে হাই র্যাঙ্কের ডিগ্রি কাহরে আছে? ওই মুলবিটাকে আপনি খেতে দিচ্ছেন, তার পাশাপাশি ডিগ্রিটা আপনার হবে। ওই মাওলানার আপনি ইজ্জতটা করছেন, তার পাশাপাশি ডিগ্রিটা আপনার হবে। ওই মাওলানার সমস্ত সঙ্গে সম্পর্ক রাখছেন, তার ডিগ্রিটা আপনার হবে। আপনি কিন্তু ভেবে দেখেননি আপনি কোন পর্যায়ে আছেন। বর্তমান বাজারে বক্তৃতার তো আর এইভাবে করার অভাব নেই, দরকারও নেই। বর্তমান অনলাইনের যুগে একটা ভালো বক্তৃতা রেখে নেটে ছেড়ে দাও, ওখান থেকে শেখার চেষ্টা করো বাড়িতে বসে বসে। সেটাও যদি শিখতাম তাও হতো। সকাল হলে বাচ্চাগুলোকে কার্টুন দেখাই, সন্ধ্যা হলে ছেলেগুলোকে বিভিন্ন রকমের জিনিসে লাগিয়ে দিই, আমিও লেগে যাই মা একদিকে বাবা একদিকে। ছেলেটা তুই যখন করছিস তোকে পাঠিয়ে দিলে তুই জায়গা কার্টুন, তাহলে বাবাও কার্টুন হলো মাও কার্টুন, ছেলে মেয়ে সবটি কার্টুন। কিছুদিন পরে এগুলো সমস্ত দাজ্জালের এজেন্ট তৈরি হচ্ছে। কার কার এজেন্ট? দাজ্জালের এজেন্ট। এগুলোই পৃথিবী থেকে বক্তৃতা আপনাদেরকে কী শোনাবো, এমন একটা সময় আসবে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ এমনি ধ্বংস হয়ে যাবে এই যে কার্টুন এই যে দাজ্জালগুলোর সমস্তগুলো তৈরি হবে, এক তৃতীয়াংশ মানুষ কাতাল হয়ে যাবে, এক তৃতীয়াংশ মানুষ কিন্তু বেঁচে থাকবে। এবারে কারা বেঁচে থাকবে? যেটি বেইমান শয়তান, যেটি মানুষ কি লক্ষ্মী মানে লক্ষ্মী ভাণ্ডার আর কন্যাশ্রীর পিছনে, আর যে কোটা লোক আজকে দিদির যতগুলো কি প্রকল্পের পিছনে অন্যায়ভাবে বেইমানির পথে 2 বছরে এতগুলো আপদ মহামারীর মধ্যেও নিজেকে সে পরিবর্তন করতে পারলো না, এটি কোথায় যাবে? এটি প্রথম কাতাল হবে। আজকে আমরা দেখছি করোনা মহামারী 2 বছরে কতখানি শিক্ষা নিয়েছি, কতটুকু আসবে সেটা আগে দেখছি, নাই হোক আর অন্যায় পথে। কতটি আলু পেলাম, কতটি ডাল পেলাম, কতটি চাল পেলাম, এই হিসাবটা আহা হা। এটা হাত বেশি ভালো না এ হাতটা ভালো বেশি, এটা বলবে না মিলানগড়ের লোক, কোনটা লোক কোন দিকটা ভালোবাসে, এদিক না এদিক? এই দিক। আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই দিক আল্লাহ রসুল যখন কোনো জিনিস নিতেন, যে কোনো জিনিস, হয়তো একটা কলম কারের কাছে নিয়েছে, এক লোটা হয়তো পানিক দিয়েছেন কোনো সাহাবি, সামান্য জিনিস একটু চেয়েছে, আহা চোখ দুটো লাল হয়ে যেত, আমি এটা চাইলাম, আমি পাবো লক্ষ্মী ভাণ্ডার, আমাকে নিতেই হবে, আহা। সাবধান মুসলমান, হাত পা দিয়েছে, চোখ দুটো দিয়েছে, সঠিকভাবে পয়সাটা উপার্জন করুন। ব্লাড যদি হারাম হয় এ মসজিদের ইটে দান করে কোনো লাভ নেই, মসজিদে ঠক ঠক করে তাহাজ্জুদ পড়ে লাভ নেই, সঠিক মশলাটাকে জেনে দেন, সঠিক উপার্জন করে সঠিকভাবে খাদ্যটা খেতে খেলে ব্লাডটা রক্তটা সঠিকভাবে হবে, আর এই ব্লাড সঠিকভাবে হলে এবাদত মান্দিকি করে লাভ আছে না তো? লাভ আছে নাকি? বেকার ফালতু খেটা খুঁটা কী লাভ আছে মসজিদ করে থেকে গেল সঙ্গে বারবার করে। প্রিয় ভাইরা আমার, কি বলবো আপনাদের, আজকে আমরা ইতিহাস ভুলে গেছি। ছেলেকে তৈরি করুন, যারা মাদ্রাসা পাঠাচ্ছেন ছেলেগুলোকে আরবি হাদিস কোরআন ফেকার সঙ্গে সঙ্গে আকিদার শিক্ষা দেন। যে কোনো ছেলেকে আমার যেটা স্লোগান, আমি যতগুলো কি স্টাডি করেছি বর্তমান এবং যতগুলো আমার কাছে বিশ্বের স্কলার আছে, যে কোনো ব্যক্তিকে 4-5 বছর আরবি পড়া আমি মনে করি ম্যান্ডেটরি। একবার নারা হোক নারে তাকবীর। কিন্তু আমি অতটুকু বলছি না, আরবি পড়ার জন্য কোনো বয়স নেই, কোনো এ নেই। শামসিতে একদিন আমি খুতবা পড়লাম এই মসজিদটা আজাদ কলোনিতে, 2-4 জন ভালো ব্যবসায়ী ওরা লেগে গেছে পড়তে,
কিভাবে যে পরিবর্তন, ইন্নাকাল্লাহ তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, একজন এমএ বিএড, একজন এমএসসি বিএড, একজন বিএ বিএড, নাম নিচ্ছে না, ছেলেগুলো ব্যবসা করে, কখন কি পরিবর্তন হয়? আপনি আপনার স্ত্রীর কাছে শিখতে পারবেন না, আমি আমার ছেলের কাছে শিখতে পারবো না, আমি আমার স্ত্রীকে শিক্ষা দিব না, তাহলে কোন জায়গাটা? ওইটা আগে নিজের পরিবারটাকে ইউনিভার্সিটি করুন, মক্তব করুন, ওইটাকে মাদ্রাসা তৈরি করুন, ওটাকে সাজ্জাদিয়া তৈরি করুন, ওটাকে সিনিয়র মাদ্রাসা তৈরি করুন, নিজের পরিবারকে, নিজের স্বামী স্ত্রীকে, ওটাকে হাই মাদ্রাসা তৈরি করুন, মিশন একাডেমিক এইটি হরটিবার যাই কিছু হোক, এটা আপনার প্রথম কি কর্তব্য। প্রিয় ভাইরা আমার, যদি এইভাবে ছেলেটাকে স্কুলে পাঠাচ্ছেন, ভালো সায়েন্সে দেন, সায়েন্স পড়ার কি প্রয়োজন আছে? সায়েন্স যদি আজকে আমাদের পরিবারে ছেলে মেয়ে আজকে সায়েন্সের ছাত্র ছাত্রীর প্রচণ্ড অভাব, কেন সে শিক্ষা দিতে পারছে না? একদিন আমেরিকাতে ক্লাস নিচ্ছেন এক শিক্ষক, সায়েন্সের সেই বড় বড় বিজ্ঞানী লিও টলস্টয়ের কথা বলছেন, আইনস্টাইনের কথা বলছেন, নিউটন গ্যালিলিওর কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে কিছু পাগড়িধারী টুপিধারী বিজ্ঞানীর কথা বলছেন, যেমন আল ইদ্রিসি, এর নাম কে জানে? সাজ্জাদিয়ার কোনো ছেলে মেয়েও জানে না, কোনো শিক্ষকও জানে না, হাই মাদ্রাসার সিনিয়র মাদ্রাসারও জানে না, আল ইদ্রিসি, সমস্ত পাগড়ি আর টুপি পরা, ইনি ছিলেন সেই যুগের ভূতত্ত্ববিদ, জিওগ্রাফি একজন বড় বিজ্ঞানী, এবং সবচেয়েতে নারে তাকবীর। এখন যদি ওর শিকড় যত জিওগ্রাফির যতগুলো লোক এসেছে, তার শিকড় কিন্তু ওই টুপিধারী পাগড়ি ওই আল ইদ্রিসির সঙ্গে যুক্ত আছে, নারা হোক নারে তাকবীর। বর্তমান বাজারে কম্পিউটার সায়েন্স, আপ নাম শুনেছেন তো, কম্পিউটার সায়েন্সের কে কে ছাত্র আছে হাত উঠায়? কম্পিউটার সায়েন্স যারা পড়ছে এখনও পর্যন্ত কিন্তু তাকে চিনি না, এখনও কিন্তু তার শিকড় কিন্তু সেখানে করে আছে। প্রত্যেকটা কম্পিউটার সায়েন্সের ছেলেকে জানতে হবে নিউটন গ্যালিলিও আর লিও টলস্টয় আইনস্টাইন ছাড়া প্রথম যেটা নাম আছে টুপিধারী পাগড়ি মুসলিম ঘরের সন্তান, তিনি ছিলেন আল খারিজমি, ইনি হচ্ছেন কম্পিউটার সায়েন্সের বাবা এবং দাদা, নারে তাকবীর। আজ ক্লাস নিতে নিতে ছেলেরা জিজ্ঞেস করছে, ইয়ে আবার কী কথা, খারিজমি আল ইদ্রিসি এরা কে, হোয়ার দে, তারা কে? আমরা তো কোনোদিন নাম শুনিনি, ইবনে সিনা নাম শুনিনি, আফলাতুন নাম শুনিনি, এভেরুসের নাম শুনিনি, আপনি স্যার এগুলো কী বলছেন? হ্যাঁ, ওই স্যার বলেছিলেন ওয়াশিংটনের মাটিতে, ওই ছেলেরা ভালো করে শুনে নাও, লিসেন টু মি, ভালো করে শোনো, কি আজ 1924 সালে অটোমান সাম্রাজ্য, যেটা 100 বছর মুসলিমদের তিনটা মহাদেশব্যাপী কোরআনের শাসন ছিল এবং 1924 সালে শেষ হয়েছে, তাহলে 100 বছর পূরণ হবে সামনে কত বছরে? এটা কত বছর চলছে? 21 আর 2 বছর, তাই না? 100 বছর কিন্তু পূরণ হয়ে যাবে এবারে 2024-এর পরে। আপনারা এবার গুনেন, যে কোনো 100 বছর পর পর এ পৃথিবীকে রেনু করা হয়। আপনার কাছে যখন কোনো, আমরা যখন ছোটোকালে দেখেছি যে কোনো জিনিস রেনু করা হয়, একটা বন্দুক থাকলে বা আপনার কাছে কোনো লাইসেন্স থাকলে সেটাকে রেনু করতে হয়, পৃথিবীকে রেনু করা হয় প্রতি 100 বছর পর পর। সামনে 2024-এ এই পৃথিবীকে রেনু করা হবে, যতগুলো বেইমান শয়তান এই পৃথিবীর মাটিতে আছে সেটিকে ধুলিসাৎ করে দেওয়া হবে, নারে তাকবীর। আর যেটি কিছু লোক সেই যুগের মতো, বর্তমান কিছু হাদিস কোরআন স্টাডি করে দেখা যাচ্ছে, যারা পাশ্চাত্য দেশ বলতে কি আমেরিকা, ফ্রান্স, যতগুলো ইউরোপ মহাদেশ, এরা কিন্তু শেষ যুগে কিন্তু যুদ্ধ করবে না, হাদিসও বলছে তাই, এরা নীরব। কারণ দেখুন, তালেবানেরা যে কাজটা করলো কিন্তু তারা সমস্ত গুটিয়ে গুটিয়ে নীরব, কিন্তু শেষ যুগে যে যুদ্ধগুলো হবে সেটা এশীয় মহাদেশ, পারস্য এবং আরবিয়ান কান্ট্রি এবং এই সমস্ত দেশগুলো, ভারত, বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত জায়গাগুলো থেকে সামনে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতটা। তো যা হোক, এরা কি গুটিয়ে থাকবে এবং এরা কি জগৎ থেকে কি বিদায় হয়ে যাবে? প্রিয় ভাইরা আমার, তারা যখন প্রশ্ন করছে যে এরা কে, স্যার বলছেন এরা হলো তারাই,
এই জাল ইদ্রিসি, এই জাল খারিজমি, এই যে ইবনে সিনা, 1924 সালে অটোমান সাম্রাজ্য শেষ হয়ে গেছে। এই সাম্রাজ্য যদি শেষ না হতো, আজকে এই ইউরোপ এবং আমেরিকা 300 মতো নোবেল প্রাইজ নিয়ে এসেছে। এরা যদি মুসলমানের বাচ্চারা, টুপিধারিয়ে বাচ্চারা যদি থাকতো, তাহলে তারা 300,000 নোবেল প্রাইজ জিতে নিয়ে যেত। নারে তাকবীর! তাদের ছেলেরাকে শিক্ষা দিচ্ছে এটাই, কিন্তু আমরা শিক্ষা দিই না যে আমার ছেলে কি নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার পাবে কি পাবে না। ভারতবর্ষের মাটিতে প্রথমে নোবেল পুরস্কার এই বাংলার মাটিতেই কি প্রথমে বেশি 5-6 এসেছিল। আজ কিন্তু আমরা কোন পথে কি চলে গেছি প্রিয় ভাইরা আমার। এই শিক্ষা আমাদেরকে দিয়েছে, ওই শিক্ষা কিন্তু অর্জন করতে পারিনি। আর একটা কথা মধ্যখানে বক্তৃতা ছেড়ে দেবো নাকি, মালানা জ্বালিয়েছে, শোনেন, কলম্বাসের নাম শুনেছি, আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস। কোরআনের ছাত্র কেন হতে বলছি, আমেরিকাকে আবিষ্কার কিন্তু কলম্বাস করেনি, আমেরিকাকে আবিষ্কার করেছেন জুলকারনাইন। নাম বলুন কি বললাম, একে পাবেন কোথায়, 15-16 পারার মধ্যখানে একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ পড়তে গিয়ে আপনি এর ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন। ওখানে বলছে, হাত্তা ইদা বালাগা মাগরিব শামস ওয়াজাদাহা, জুলকারনাইন যখন তিনি পশ্চিম দিকে চলে গেলেন, পশ্চিম প্রান্তে পৃথিবীর, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, তিনি সূর্যটাকে দেখছেন যে একটা হামিয়াতিন মানে ঘোলাটে পানির ভিতরে সূর্যটা ঠিক তার কোলে ঢলে পড়ছে, ডুবে যাচ্ছে। মনে হচ্ছে সূর্য এখান থেকে উঠে আর এখান থেকে কি অস্ত, মানে অস্ত অস্ত যায়। এটা তিনি পশ্চিম প্রান্তে কি চলে গেলেন, কতগুলো লোক দাঁড়িয়ে শুনবে, কতগুলো লোক বসে শুনবে, এটা বলে আর হবে না, ওনাদের ওটা অভ্যাস, এটা ছেড়ে দিতে হবে। কেউ দাঁড়িয়ে পেপার পড়ে, কেউ বসে পড়ে, কেউ ইত্যাদি পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার একটু অনুরোধ করছি, মাওলানা মমতাজ কাসিমি সাহেব আপনাদের আসছেন, আর এটা প্রোগ্রাম বোধহয় রাহুল ব্রাদার ভাইয়ের। আপনারা ডান দিকে যারা আছেন যুবক ভাইরা, একটু জায়গা নিয়ে যদি বসেন তাহলে জালসা কর্তৃপক্ষ খুব খুশি হতো, খুব আনন্দিত হতো। ওনারা বারবারই বলছেন আপনারা জায়গা নিয়ে বসে যান। আমি বলতে চাইছি আমেরিকার আবিষ্কার কোনো কলম্বাস করেনি। কলম্বাস যখন প্রথম ভারতবর্ষের মাটিতে এসে তিনি দিক ভুলে গেছিলেন, তখন এই দিকটাকে প্রথম নির্বাচন করেছিলেন, ম্যাপ এঁকে দিয়েছিলেন সেই আল ইদ্রিসি, ওই যে জোগ্রাফিয়ান। এঁকে দেওয়ার পরে তিনি আমেরিকায় তিনি পৌঁছে গেলেন, তিনি প্রথম তিনি আজান শুনতে পেয়েছিলেন, সেখানে সালাত তিনি দেখতে পেয়েছিলেন কি কলম্বাস। আর তার আগে সেটা হচ্ছে কি, মোটামুটি কত বছর আগে আল্লাহ রসুল এসেছেন, মোটামুটি 1,500 বছর আগে, কতশো বছর আগে, যেখানে করে মুসলিম ছিল, আজান দিত, তারা নমাজ পড়তো, কলম্বাস সেটা সেখানে করে দিয়েছে। তার আগে কোরআনে মজিদ যেটা অবতীর্ণ হয়েছে যে তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, সূর্যকে তিনি দেখতে পেলেন মনে হচ্ছে ঘোলাটে পানিতে ডুবছে, এই দৃশ্যটা জুলকারনাইন তিনি দেখতে পেলেন। বর্তমান যারা ভূতাত্ত্বিক, আমেরিকার বিভিন্ন জিনিস আবিষ্কার করতে গিয়ে তারা একটা কথা বলেছেন, আমেরিকার যেটা পশ্চিম প্রান্ত, এই পশ্চিম প্রান্তটা যেদিন শেষ হয়ে যাবে পৃথিবীর সমস্ত দেশগুলো কিন্তু শেষ। কি করে, হযরত আলীর একটা রওয়ায়েত মনে পড়ছে, আলাম তুজ্জার, পৃথিবীর তুজ্জারুল আলাম, পৃথিবীর সমস্ত যত ব্যবসায়ী, এই ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ীরা কিন্তু মার খেয়ে যাবে। কি করে মার খাবে, আমেরিকার ডলার যেদিন শেষ হয়ে যাবে সেদিন কিন্তু শেষ হয়ে যাবে সমস্ত বাঙালি, পৃথিবীর সমস্ত শেষ হয়ে যাবে। কি করে, কেন আপনাকে বলছি, ওই জায়গাটা যে জায়গাটা জুলকারনাইন আবিষ্কার করলো, ওখানে করে 90 কিলোমিটার পর্যন্ত 13,000 আগ্নেয়গিরি রয়েছে, আর ওই আগ্নেয়গিরির ধোঁয়া উঠে যার জন্য জুলকারনাইন দেখলেন, ওই ধোঁয়ার মধ্যে সূর্যটা মনে হচ্ছে কি ডুবছে। মনে হয় না গোধূলি বেলায় কবিতা পড়েছেন,
তো মনে হচ্ছে কি যে ওখানে করে ডুবছে, আর ওটাকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন ফি আইনিল হামিয়াতিন, ঘোলাটে পানিতে মনে হয় কি সূর্যটা ডুবছে। জুলকারনাইন দি গ্রেট দিস, ওকে বলা হয়েছে জুলকারনাইন, যার শাসন পৃথিবী পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চারজন সম্রাটের শাসন ছিল, তার মধ্যে শাহ সিকান্দার, যে জুলকারনাইন। এই জুলকারনাইন দৃশ্যটাকে দেখলেন, তাহলে আমেরিকাটাকে কে আবিষ্কার করলো, কলম্বাস না জুলকারনাইন? ওর ইতিহাসের পাতাতে লেখা নাই, এই ইতিহাসের দরকার নাই, কোথায় লেখা আছে? ইট হ্যাজ বিন রিটেন ইন টু দ্য হলি কোরআন। কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। কিন্তু কোরআনের তো আমি ছাত্র নই, বগলে নিয়ে বাটাই বড়ে সেলফে রেখে দিই, আলমারিতে রেখে দিই সুন্দর করে, বাবা এটা তোর স্থান, এটা আমি তোকে পড়বো না, এটা জিনাত, এটা দেখার মতো, তোকে লাড়লি আমার কিন্তু গুনহা আছে বা কিছু আছে। আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, আজকে আমি শেষ করেন একটা বিরাট ঘটনা ঘটেছে 27 তারিখে, এখানে একটা ফাজেল ছেলে পড়ছিল, অরুণের ছেলে, হ্যাঁ, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো ওর মা অ্যাক্সিডেন্ট হয়ে, মানে পার্সির একটা ছেলে, হ্যাঁ, হাই মাদ্রাসার ছেলে না সিনিয়রের,